হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর পি বেডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সেকশান ফোর অর্থাৎ ম্যাথমেটিক্সের সিলেবাস সিলেবাস বা যে কোশ্চেন প্যাটার্ন কোন টপিক থেকে কতগুলো করে কোশ্চেন এসেছিলো সেই ম্যাথগুলো আজকে আমরা রেক্টিফাই করব এবং তোমাদের সামনে তুলে ধরবো প্রশ্নপত্র সহ কোন টপিক থেকে কোশ্চেন আসছে এমন কি যে এমন পরিবর্তন ঘটেছিল ভালো রকম পরিবর্তন দু হাজার সতেরো অর্থাৎ দু হাজার সেটাও আমরা তোমাদের সামনে তুলে ধরবো কোন টপিক থেকে দেখতে হবে কোন টপিক থেকে কোশ্চেন আসছে দেখতে তো সবই হবে কোনগুলো আসছে দেখে নেব অনেকের কাছে এগুলো কিন্তু জানার বিষয় তো চলো আগে দেখে কোন টপিক থেকে আসছে তারপর প্রশ্নপত্রে ফিরে আসছি প্রথমেই তোমাদের সামনে একটা সমস্যার বিষয় যেটা তোমরা জানো প্রত্যেকে অনেক বেশিরভাগই ভয় খায় সিমপ্লিফিকেশন সরলীকরণ এই টপিক থেকে আগে একটা করে আসতো কিন্তু দু সালে হঠাৎ প্রায় চার থেকে পাঁচটি প্রশ্ন দিয়ে দেয় চার থেকে পাঁচটি প্রশ্ন দিয়ে দিয়েছিল অফিসিয়াল যে প্রশ্নপত্রে যার ফলে প্রত্যেকটা মানুষের মাথাতে প্রবলেম কাজ করছে এইটা তবে এটা বলে রাখি ক্লাস এইট অষ্টম শ্রেণীর এবং নবম শ্রেণীর এই বিষয়ের চ্যাপ্টারগুলো তোমরা একটু ফলো করবে কমন পেয়ে যাবে হয়তো ডিজিটটা একটু আলাদা থাকবে এর জায়গায় এক্স থাকতে পারি এক্সের জায়গায় এ থাকতে পারে ব্যাস বাকিটা মোটামুটি এখান থেকে মানে যেটা এসেছিলো আর কি সেই কথাটা বলছি এক একটা গেল মেন বিষয় গেল এরপর আমরা সময় ও কার্য টাইম অ্যান্ড ওয়ার্ক কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দেবে বুঝ নাও টাইম অ্যান্ড ওয়ার্ক কারণ শুধু সিমপ্লিফিকেশান করতে না পারলে একদম হেরে যাব এরম একটা বিষয় মাথার মধ্যে থেকে সরিয়ে দাও আরও অনেক রাস্তা আছে এবার দেখো সময় ও কার্য টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রায় তিনটি প্রশ্ন এসেছিলো অর্থাৎ একদম ভ্যালুয়েবল কিন্তু একটা টপিক পর আসছে দেখবে কমতে কমতে আসছে অর্থাৎ এগুলো খুব গুরুত্বপূর্ণ উপরের উপরের শাড়িতে আছে তারপর নাম্বার সিস্টেম এটা একটা মিসলিনিয়াস চ্যাপ্টার বলা যেতে পারে সংখ্যা তত্ত্ব এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে দু থেকে তিনটে অর্থাৎ সিম্প্লিফিকেশন টাইম ওয়ার্ক এবং নাম্বার সিস্টেম এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে যার সিম্প্লিফিকেশান খুব ভয় ভাবছো যে ওইটা ছাড়া পাখিগুলো দেখে নিতে হবে তাহলে আগে এইগুলো দেখতে শুরু করে দেম টাইমেন্ট ওয়ার্ক নাম্বার সিস্টেম এবং এখানে আজ কিন্তু লসাগো গোশাগো এলসিএম এইচসিএফও কিন্তু প্রায় দুটি প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো গতবারেও কিন্তু তাই ছিল প্রায় লসাগো গসো দু তিনবারের যদি প্রশ্ন দেখো তাহলে বুঝতে পারবে তাহলে এবং সতেরোট যদি প্রশ্নটা দেখো এবার বাকি কি প্রশ্ন এসেছিলো এইগুলো হচ্ছে মেন মেন টপিক থেকে এসেছিলো সরলীকরণ সময়কার্য সংখ্যাতত্ত্ব লসক এখান থেকে প্রায় অনেকগুলো করে কোয়েশ্চেন কিন্তু পেয়ে গেলে তোমরা অর্থাৎ হয়ে গেল বাকি যে পাঁচ ছটা প্রশ্ন এটা এই চ্যাপ্টারগুলোর ছোটো ছোটো চ্যাপ্টারগুলো থেকে এসেছিল কী কী সেগুলো বিভাজ্যতা থেকে একটি ভগ্নাংশ থেকে একটি ভাগ পদ্ধতি থেকে একটি এবং বেসিক কনসেপ্ট থেকে একটি আসতে পারে অর্থাৎ এই চার থেকে ছটি পাঁচ ছটি আছে এটা চার থেকে ছটি এই চার থেকে ছটি প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে আসবে তারপরে এইগুলো অবশ্যই এগুলো আগে করে তারপর তোমরা করো যেন বেশ থেকে যারা ক্লিয়ার করছো কিন্তু যারা রেডি আছো আগে উপরেরগুলো দেখবে তারপরে এইগুলো দেখবে আর যারা প্রথম থেকে করতে চাইছো আগে এগুলো তারপর উপরেরগুলো এখানগুলো করা মানেই প্রায় কুড়িটার মতো প্রশ্ন তোমরা এখান থেকেই পেয়ে যাবে এই টপিকগুলো থেকে এবার জ্যামিতির পরি মানে আকার আয়তন তোমরা দেখেছো কতটা বড় জ্যামিতির ওই বিষয়টা সিম্পলিফিকেশনের মতো তোমরা অনেকেই একটা ভীতি সন্ত্রস্ত হয়েছ অনেকেই তোমার মেসেজে জানিয়েছো এবার দেখো জ্যামিতি থেকে ধরে নিতে পারো তিন থেকে পাঁচটি প্রশ্ন আসবে যেহেতু কম্পিটিশান হয় এটা একেবারে চার থেকে পাঁচ ধরে নেওয়া যেতে পারে চার থেকে পাঁচটি ধরে নিতে পারো তোমরা এই জিওমেট্রি থেকে আসছে কিন্তু এটুকু ধরে নিতে পারো আর যদি না দেয় খুব লং দিয়ে দেয় তাহলে সেটা অ্যারিথমেটিক থেকে এসে যাবে বেশি প্রশ্ন নাহলে জ্যামিতি থেকে তাহলে এখানেই দেখো কতগুলো হয়ে গেল এগারোটি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ প্রায় চব্বিশ থেকে পঁচিশটি প্রশ্ন এর মধ্যে থেকে এসেছিলো দু হাজার সতেরো এবং অন্যান্য প্রশ্ন আর বাকি যে টপিকগুলো থেকে এসেছিল বীজগাণিতিক সূত্রগুলিকে তার জন্য তোমাদেরকে দেখে রাখতে হবে বীজগাণিতিক সূত্রগুলিকে দেখে রাখতে হবে সিমপ্লিফিকেশান ছাড়াও এগুলো একটু দেখে রাখবে ঠিক আছে আর অন্যান্য অধ্যায় থেকে বাকি প্রশ্ন এসেছিল অর্থাৎ বাকি যা তিন চারটে প্রশ্ন সেটা অন্য অধ্যায় থেকে এসেছিলো অর্থাৎ এই কটা অধ্যায় করে নিতে পারলে তোমরা এখানে বুঝতেই পারছো যে পঁচিশটার মতো পড়ে কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে পাবে আর বাকি যেটা আছে এই এইগুলোর মধ্য থেকে এসে যাবে তিন চারটে কোশ্চেন ঠিক আছে আর সিমপ্লিফিকেশান ছাড়াও যারা ভাবছো যে সিমপ্লিফিকেশান ছাড়া আগে কোনগুলো দেখব এইগুলো দেখে নাও তাহলেই তো তোমরা কুড়িটা পেয়ে যাচ্ছ আর এগুলোকে যদি ধরে নিতে পারো তাহলে পঁচিশটা আর সিমপ্লিফিকেশান চার থেকে পাঁচটা ঠিক আছে এই বিষয়গুলো এবার আমরা দেখে নেবো সরাসরি যে কোয়েশ্চেন পেপারের ম্যাথটা দেখো প্রথমেই কিন্তু দেওয়া ছিল সিমপ্লিফাই সরল করো আর বারবার বলে দিচ্ছি ক্লাস সেভেন এইট নাইন এই বিষয়ের ম্যাথগুলো একটু তোমরা দেখে নেবে বিশেষত এইট নাইন এগুলো প্রথমে সিমপ্লিফিকেশন দেখতে পাচ্ছ সিমপ্লিফাই করো আকারটা দেখো কতটা বড়ো এটা স্ট্র্যাটেজি আছে সেটা কথা না কিন্তু ওই টাইমের মধ্যে তারপর দ্বিতীয় প্রশ্ন দেখে নাও ইন এ ট্রায়াঙ্গেল কোন চ্যাপ্টার থেকে দিচ্ছে ট্রায়াঙ্গেলের কথা আছে আর এটা কাউকে বোঝাতে হবে না ঠিক আছে ত্রিভুজের কথা এখানে বলে দেওয়া আছে তাহলে প্রথমটাই সিম্প্লিফিকেশন তারপর এটাই ত্রিভুজ অর্থাৎ জ্যামিতি থেকে দিয়ে দিচ্ছে পরিমিতি এগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে যে কোন টপিক থেকে দিচ্ছে তারপর দেখো ভাগ পদ্ধতি হ্যাঁ তিনটি ভিন্ন সংখ্যার মধ্যে দুটি করে গুণ করলে গুণফল যথাক্রমে এত এত হয় ওটা লস্কো চ্যাপ্টার থেকে দিয়েছে তারপর দেখে নাও দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি কি এখানে কাজের কথা বলা আছে তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক কত সময় টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এই কোয়েশ্চেনটা এসেছে তারপর আবার সিমপ্লিফিকেশন দিয়েছে তাহলে এখনই আমরা দু দুটো সিমপ্লিফিকেশন পেয়ে গেলাম টাইম অ্যান্ড ওয়ার্ক একটি পেলাম লস্কর গোসো একটি পেলাম এবং জ্যামিতি একটি পেলাম জিওমেট্রিক এরপর দেখো নেক্সট কোয়েশ্চেনটা এই এতটা বড়ো তোমাকে টাইমের মধ্যে পড়তে হবে যেটা মানে কঠিন না হলেও ওই যে বড় যখনই পড়বে না এটা ভেবা চাকা খেয়ে যাবে ওই টাইমের মধ্যে কোনটা করব কোনটা করব অথচ একটু যদি ভেবে নাও এটা ধরো এই লাইনটা এইভাবে আছে আড়াআড়ি আর পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এটা একটু মাথায় নিয়ে নাও তাহলে দেখবে এই এই দু লাইনই কিন্তু শেষ হয়ে যেত এতটা নিচের দিকে নামতো না তখন এটা মনে বল বাড়বে তাই বড় কি না ছোটো এটা ভাববে না আগে প্রশ্নটা ভালো করে পড়বে ঠিক আছে এটা একটা বড় বিষয় কি থেকে দিয়েছে দেখো কত ছাত্র সংখ্যা আছে সংখ্যা থেকে জানতে চেয়েছে ঠিক আছে ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যা এই বিষয় থেকে দিয়েছে এটা তোমরা বুঝতেই পারবে কোন বিভাগ থেকে দিয়েছে নেক্সট এরকম পিতা পুত্র হ্যাঁ তারপর তোমার পার্টনারশিপ অংশীদার এগুলো তোমরা দেখে নিতে পারবে কোন অংশ থেকে কত কে কত পাবে কে চলে গেলে কখন আসে এই বিষয়গুলোর মধ্যে পড়ে যাবে এরপর বলছে এটা তো বুঝতেই পারছো জ্যের কথা বলেছে কেন্দ্রীয় বৃত্তের কথা বলেছে ঠিক আছে এই বিষয়গুলোকে দিয়ে এই বিষয়গুলো তোমরা জানো এখন মানে মোটামুটি জিওমেট্রি এই জাতীয় বিষয়গুলো একটি দুটি করে পেয়ে গেলাম অলরেডি তারপর নেক্সট হচ্ছে দেখো এখানে মানে একটু বড় লং দিয়েছে যে কার কত নম্বর কে কত পাবে মানে পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা কত এটা জানতে চেয়েছে এটা একটা সিম্পল অঙ্ক কিন্তু অনেক বড় আছে অনেক বড় আকারে দিয়েছে দু একটি থেকে এরকম আসে যে কে কত পাবে কে কত সময়ের মধ্যে করবে ইত্যাদি আবার সিম্প্লিফিকেশান তিন নম্বর সিমপ্লিফিকেশান দেখতে পাচ্ছ এটা সরল করুন এই অংশটা এটা সিমপ্লিফিকেশান থেকে দিয়েছে তারপর নাম্বার সিস্টেম থেকে দিয়েছে এই যে একদম এটা মোটামুটি সহজই ছিল নাম্বার সিস্টেম তারপর আবার ত্রিভুজ অর্থাৎ বুঝে নি কোথা থেকে দিচ্ছে তাহলে বুঝতেই পারছো আবার একটা দেখো চার নম্বর সিমপ্লিফিকেশান চার চারটে সিমপ্লিফিকেশান এখনই পেয়ে গেলাম সরল করুন ঠিক আছে চারটে সিমপ্লিফিকেশন একানব্বই থেকে একশো তিন নম্বর পর্যন্ত চারটে সিমপ্লিফিকেশান পেয়ে গেলাম তারপর আবার দেখো আবার এই কোয়েশ্চেনটা দেখে নাও কোন টপিক থেকে এসছে বুঝতেই পারছো ওই তো বলেই দিচ্ছে যে চার পাঁচটি কোশ্চেন তোমাদের সরল কর শ্রীভাঙা অঙ্ক ইত্যাদি থেকে আসবে চার থেকে পাঁচটি মানে এসেছিলো আর কি এবারে সেটা কমও আসতে পারে অন্য টাইপগুলো বাড়িয়ে দিতে পারে এরকম ঠিক আছে এখানে দেখে নিতে পারো পরেরটাও তাই একদম পরপর দেখে নাও অঙ্কগুলো পরপর মিনিমাম চার থেকে পাঁচটি তোমাদেরকে কথা দেওয়া হচ্ছে যে তোমরা পেয়ে যেতে পারো যদি খুব কঠিন না দেয় এবার পরের টপিক মানে সিম্প্লিফিকেশন চলে গেলো টাইম অ্যান্ড ওয়ার্ক আগে দুটো পেয়ে গেছি আবার এসেছে যে সে কতদিন অনুপস্থিত ছিল হ্যাঁ পার্টনারশিপ মোট কথা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক পার্টনারশিপ অংশীদারি কারবার প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি হুম টাইম অ্যান্ড ডিস্টেন্স এই বিষয়গুলোকে ধরে নিতে পারলে তোমরা এখান থেকে পাঁচ ছটি উপর কোশ্চেন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তারপর দেখো নেক্সট এক্স অ্যান্ড ওয়াইয়ের দূরত্ব এত কিমি ঘন্টায় কত একটা দূরত্ব বোঝা যাচ্ছে গতিবেগ দূরত্ব এই জাতীয় অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড ওয়ার্ক হুম আরও অনেক লেভেলের আছে এই দেখে চট করে বুঝতে পারবে না কিন্তু এটা কোন জাতীয় অঙ্ক পড়ছে তোমাকে একটু ধরে নিতে হবে আবার সিমপ্লিফিকেশান দেখো সরলীকরণ আবার সরলীকরণ অর্থাৎ এই যদি পাঁচ থেকে ছটি কোশ্চেন তোমাদেরকে ওই জন্য বারবার বলছি পাঁচটি তোমরা মিনিমাম ধরে রাখো যে আসবে এখান থেকে চার পাঁচটি এই যে চার পাঁচটি এবার এত যে দিয়েছে কোশ্চেন হয়তো তাড়াতাড়ি করার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক হতে পারে দিয়েছে কারণ এত চ্যাপ্টার থাকলেও শুধু সিম্প্লিফিকেশনটা দিয়ে কী ভেরিফাই করতে চাওয়া হচ্ছে এটা একটা বড় বিষয় তারপর এ ও সি একটি এত দিন করে কে কত দিনে করবে কে কত টাকা পাবে ওই যে একই বিষয় টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স পার্টনারশিপ লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস এই জাতীয় যেগুলো গদ্য আকারে বেশি থাকে অনেকটা বড় বড় অঙ্ক হয় এখান থেকেই তোমরা এইটা থেকে করলে এই কটা থেকেই তোমরা বেশি কমন পেয়ে যাবে সিম্প্লিফিকেশনটাকে ধরলে তারপর দেখো নেক্সট একটি লোক সকাল ছটায় স্থানের উদ্দেশ্যে কখন সাক্ষাৎ হবে মানে সময় টাইম টাইমের কথা বলতে চাইছে কখন সাক্ষাৎ হবে তারপর হচ্ছে একটি কাজ এ বি ওই হ্যাঁ পার্টনারশিপের অংশ পার্টনারশিপ বলতে কি সবসময় পার্টনারশিপ মানে বুঝে নেবে না যে লাভ ক্ষতির বিষয় ব্যবসাদারি বিষয়ে অংশীদারি বিষয় হ্যাঁ অংশীদারি কিছুটা হতে পারে বা কে এ এতদিনে এই কাজ করলো তারপর স্বেচ্ছড়ে চলে গেলো এই জাতীয় অঙ্ক এটা দু তিনটে চ্যাপ্টারের মধ্যে পড়ে যেতে পারে যেমন নাম্বার সিস্টেমকে মিসলেনিয়াস ভাঙা মানে ভেবে নেওয়া হয় অনেক ক্ষেত্রে মানে সিমপ্লিফিকেশান যেমন বৃহৎ নাম্বার সিস্টেমও তেমন বৃহৎ এরপর বলছে যে নিজের সংখ্যামালাদের যোগফল কত এটা এটাও একটা আলাদা চ্যাপ্টার হ্যাঁ নাম্বার চ্যাপ্টার থেকে আবার দেখো নাম্বার দ্য নাম্বারস আর ডিভিজিবল বাই ইত্যাদি এটাও একটা নাম্বার সিস্টেম অর্থাৎ নাম্বার সিস্টেম থেকে তিনটে পাওয়া গেলে এখন তারপরে একটাও তাই চারটে তিন চারটে পাবে বলেছিলাম তিন চারটে এসেছে দেখো তারপর একটি আয়ত্তক্ষেত্র বর্গক্ষেত্রে জিওমেট্রি পরিমিত্রি ব্যাপার এগুলো তো বুঝে নাও এখান থেকে অর্থাৎ এই হচ্ছে বিষয় আবার একটা সিম্পলিফিকেশান আবার একটা সিম্প্লিফিকেশন অর্থাৎ যেন মনে হচ্ছে হাতের সামনে প্রশ্নপত্র রেখে শুধু সিম্প্লিফিকেশন বাছাই করে তুলে নেওয়া হয়েছে এরকম একটা বিষয় অর্থাৎ বারবার বলছি সিম্প্লিফিকেশন থেকে এখানে বেশি আসছে প্রথমে রাখবে সিম্প্লিফিকেশন তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স পার্টনারশিপ অংশ এই বিষয়গুলো এখান থেকে করতে গেলেই তোমরা দেখবে পনেরো থেকে কুড়িটা কোশ্চেন পেয়ে গেছে তারপর মানে জ্যামিতি পরিমিতির জিওমেট্রি এই বিষয়গুলো করলে তখন আরও পাঁচটা অর্থাৎ এখানেই দেবে কুড়ি থেকে পঁচিশটা তোমাদের হয়ে গেছে আর বাকি মানে বিশেষত কুড়ি থেকে চব্বিশটার মতো তো হবেই তারপর লশো গসক ইত্যাদি যা থাকবে দু একটা আর এক্সট্রা একটু কঠিন টাইপ দিয়ে দিতে পারে অন্যান্য চ্যাপ্টার থেকে এসে যেতে পারে ভাগ পদ্ধতি থেকেও এসে যেতে পারে আবার একটা বিষয় একটা নাম্বারকে দশমিক সংক্রান্ত ডিসিমাল নাম্বার দিয়ে তোমাদেরকে দেওয়া হয়েছে ক্যালকুলেট করতে হবে এই ছিল অঙ্ক তাহলে এর মধ্যে কোনটা বেশি ফেলে তোমরা সিমপ্লিফিকেশান বেশি ফেলে এক তারপর কি পেলে টাইম অ্যান্ড ওয়ার্ক তারপর কি ফেলে জিওমেট্রিক তারপর কি ফেলে নাম্বার সিস্টেম এই চারটাকে মেন মেলবন্ধন করে রাখো এই চারটাকে মেন ছাড়লে হবে না সাথে সাথে এলসিএম ভাগ পদ্ধতি ইত্যাদি যে বিষয়গুলো আমরা বলেছি পার্টনারশিপ অংশীদারি কার্ড বা টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স হ্যাঁ লাভ ক্ষতি প্রফিটনাল এই বিষয়গুলো ধরে নেবে এখান থেকে তিন চারটে তোমরা পেয়ে যাবে তাহলেই দেখবে হয়ে যাচ্ছে বিষয় বিশেষত এই বিষয়গুলো করলে কারণ অনেক টপিক আছে তার মধ্যেই যে কটা টপিক বললাম ছ সাতটা এই ছ সাতটা করলে কিন্তু অনেক কোয়েশ্চেন পেসে মানে পেয়ে যেতে পারো তোমরা এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আগের পরীক্ষার ক্ষেত্রেও তাই এসেছে এটা সিপ্লিফিকেশান বেশি এসেছে তাই ওগুলো চেপে গেছে সিম্পলিফিকেশান কম এলে ওগুলো থেকে আবার দেবে একটি একটি করে তাই নাজেগাল হয়ে যাবে বুঝতে পারবে না একদম মনোবল ভাঙবে না মোট কথা হচ্ছে পড়তে হবে এগুলো আগে পড়ো যেগুলো যাই চোখের সামনে ধরে প্রেডিকশান যেভাবে হয় আর কি এগুলো তোমাদেরকে তো করতেই হবে এগুলো করে নেবে আর সিম্প্লিফিকেশন যদি ভয় থাকে আগে অন্য বিষয়গুলো দেখো কারণ এমনও হতে পারে এবারে সিম্প্লিফিকেশন দুটো দিল ভাগ পদ্ধতিকে দুটো দিয়ে দিয়ে মানে চলে এলো জিওমেট্রি থেকে ছ সাতটা চলে চলে এলো নাম্বার সিস্টেম থেকে পাঁচ ছটা চলে এলো কারণ যেহেতু বিএড ডিএড আছে নাম্বার সিস্টেমটাকে একটু ভেরিফাই করার চেষ্টা করা হতে পারে কারণ এসএসসি এস সি কিন্তু তোমার নাম্বার সিস্টেম মিসলিনিয়ার্স ক্ষেত্রে এই বিষয়গুলো থাকে তো এখানেও কিন্তু সেটা দিয়ে দিতে পারে বলা যায় না সেই জন্যই বলছি এই ছিল ব্যাপার তোমাদের মতামত থাকলে জানাতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ঠিক আছে তোমরা নিজেদের মতামত অবশ্যই কমেন্টে তোমরা ব্যক্ত করো থ্যাংক ইউ ফর ইওর টাইম